কালীঘাট মন্দির চত্বর, মায়ের মন্দিরের যে চূড়াটা কালীঘাট মন্দিরের একদম সামনের, অনেক লাইন আজকে এখানে। দো প্রবেশ দ্বারের সামনে আমি ধীরে ধীরে ঢুকে যাই ভিতরের অংশটা। এখানে অনেকগুলো এরকম শিব, কালীঘাট নতুন সংঘ, দুর্দান্ত প্রতিমা মায়ের, লাল পাড়ে সাদা শাড়ি, মুখমণ্ডলটা দারুণ লাগছে। নমস্কার, শুভ দীপাবলি, বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজ আমি রয়েছি, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতেই পারছেন আপনারা কোথায় রয়েছি। রয়েছি কালীঘাটে, কালীঘাটের মন্দিরে। অনেক দিন পর আমি আসলাম এখানে, কালীঘাটের মন্দিরটার, এই মন্দির চত্বরে আসা হয়নি, নতুনভাবে সেজে ওঠার পরে আমার আসা হয়নি। আজকে পুজোর দিন, কালী পুজোর দিন, কালীঘাট মন্দির চত্বর কিভাবে সেজে উঠেছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। নতুন রূপে কালীঘাট মন্দির, এই হচ্ছে কালীঘাট মন্দিরের একদম সামনের অংশটা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই উপরে চূড়াটা রয়েছে, ঠিক আছে, সুন্দরভাবে পুরোপুরি সাজানো। আর এই চারিদিকটা একদম পুরো সাজসজ্জ রব, এই পুরো লাইট দিয়ে পুরোপুরি সাজানো হয়েছে এবং এখানে পরপর পরপর অনেকগুলো ঘন্টা রয়েছে এই জায়গাগুলোতে। ভিতরের অংশটাতে আমি ধীরে ধীরে প্রবেশ করবো এবং আজকে প্রচুর মানুষের ঢল এখানে নামা, এটা স্বাভাবিক। কালীঘাট মন্দিরের একদম সামনে অর্থাৎ দুই নম্বর প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। প্রচুর মানুষের ভিড় এখানে, পুজো দেওয়ার যে লাইন সেটা তো রয়েছেই। এখানে এই যে মায়ের বিভিন্ন সময়ের যে ছবি, সে ছবিগুলো ওপরে এইভাবে পুরোপুরি সাজানো টোটালটা, এবং এই নিচের অংশগুলোতে বেশ অনেক এরকম দোকান রয়েছে যে দোকান থেকে তোমরা এই ডালা তারপরে পুজোর সামগ্রী সেটা এখান থেকে কালেক্ট করে তারপর পুজোর জন্য নিয়ে যেতে পারো। আমি ওই রাস্তা থেকে দেখাচ্ছিলাম যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এখানে অনেক মানে তোমার এরকম ঘন্টা রয়েছে এবং এরকমভাবে পুরোপুরি সাজানো পুরো ব্যাপারটা। শুধুমাত্র আজকের দিনে নয়, মানে প্রতিদিন প্রতিদিন এখানে প্রচুর মানুষ আসেন পুজো দিতে। এখানে এই যে ফুলের দোকান থেকে শুরু করে ডালার দোকান সবকিছুই অ্যাভেলেবেল। এই মুহূর্তে পৌঁছালাম দ্বার নম্বর ১, অর্থাৎ এক নম্বর যে দরজা সেই দরজার সামনে। এই দরজার সামনেটাও ভিড়টা কিন্তু অনেকটাই রয়েছে এখানে। চলো ধীরে ধীরে ঢুকে যাই ভিতরের অংশটাতে, কিরকমটা লাইন রয়েছে দেখেই বুঝতে পারছো পুজো দেওয়ার লাইন, অনেক লাইন আজকে এখানে পুজো দেওয়ার। সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে কালীঘাট মন্দির চত্বর, এবং দেশ বিদেশ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে পুজো দিতে এসেছেন, সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এই মুহূর্তে যেই ফ্রেমটা তোমাদেরকে দেখাচ্ছি এটা সব থেকে সুন্দর একটা ফ্রেম, যেখানে মায়ের মন্দিরের যে চূড়াটা সেটা পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে একদম। এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এখানে অনেকগুলো এরকম শিব শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দিরগুলো রয়েছে এখানে, যেখানে নিয়মিত পুজো করা হয়। এই সামনে রয়েছে বলি ঘর, আর এখানে যারা যারা আসছেন তারা এখানে যে কর্ম, যেগুলো কাজ সেগুলো করে যাচ্ছেন, পুজোর যে কাজকর্ম সেগুলো তো করছেনই, সেগুলোই দেখা যাচ্ছে এখানে। প্রচুর মানুষের মানসিক থাকে সেই জন্য কিন্তু এগুলো এখানে রয়েছে, বাধা থাকে যেগুলো আর কি। এখান থেকেও বেশ ভালো লাগছে। কালীঘাট মন্দিরের ঠিক সামনেই একদম সংলগ্ন এলাকাতেই আরো একটি পুজো, যে পুজো হচ্ছে কালীঘাট নতুন সংঘ। ওদের এবছরের যে থিমের নাম অর্ধেক আকাশ, এই হচ্ছে তোমার এবছরের মণ্ডপ। ধীরে ধীরে যাব ভিতরের অংশটাতে, সামনে দেখতে পাচ্ছি একটি খাঁচা রয়েছে এখানে। এই হলো মণ্ডপের একদম ভিতরের অংশটা, এখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমি দেখতে পাচ্ছি আশেপাশে যাদেরকে দেখছি, এবং তারা কিন্তু নাড়িয়ে এখানে খুব সুন্দর করে একটা সাজানো মণ্ডপ। ঢাকি ভাইরা একটু আগে ঢাক বাজাচ্ছিলেন আমি শুনছিলাম, ওপরটা খানিকটা এরকম, এই চাঁদমালা দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে, খানিকটা এরকম রয়েছে ওপরটা। মণ্ডপের যে দেওয়ালগুলো সেগুলো খানিকটা এরকম ভাবে সাজানো হয়েছে, দেখো এখানে দেখো, মানে তখনকার দিনের যে কিভাবে চলতো টোটাল, এই নারী যে নির্যাতন করা হচ্ছে সেটা কিন্তু এখানে মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটার মাধ্যমে, সেটা তোমরা বুঝতে পারছো খানিকটা। ওয়াইডলি দেখতে গেলে ব্যাপারটা খানিকটা দাঁড়াচ্ছে ঠিক এরকম। এখানে দেখো এই যে এই এই ব্যাপারগুলো আমরা কিন্তু পড়েছি, বইয়ে পড়েছি, ঠিক আছে, সতীদাহ প্রথা থেকে শুরু করে সমস্ত এই বিষয়গুলো ফুটিয়ে তোলা মণ্ডপের ভিতরের অংশটা আমার দারুণ লেগেছে, এই পার্টটুকু অসম্ভব সুন্দর। টোটাল এই মণ্ডপটাতে নারীদেরকে দেখা যাচ্ছে, যেটা বললাম আমি পোর্ট্রেট গুলো দেখে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে সকলে এখানে রয়েছেন, সরোজিনী নাইডু থেকে শুরু করে সকলে। এবার ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমা দর্শন করাই। এই হচ্ছে মায়ের প্রতিমা, দুর্দান্ত প্রতিমা মায়ের, মায়ের রূপ দেখো।
অন্য রকমের কিন্তু একদম প্রতিমাটি। প্রতিমাতে ডিটেলে আসার আগে দেখাই মায়ের লাল পারে সাদা শাড়ি এখানে রয়েছে এবং এই যে অংশটা এই অংশটাতে দেখা যাচ্ছে খাড়া মায়ের হাতে থাকে খাড়া সেই খাড়া রয়েছে। এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগলো, আলাদা রকম একটা পরিবেশ সেটা কিন্তু তৈরি করলো এই ফ্রেমটা দেখে সেটা তোমরা খানিকটা আন্দাজ করতে পারছো। একদম পুজো করার জন্য একটা ছোট্ট কালী ঠাকুর এখানে রয়েছে এবং মায়ের এই যে প্রতিমা এই প্রতিমা রয়েছে দেখো মহাদেবকে দেখো খুব সুন্দর ভাবে কিন্তু টোটালটা কিন্তু করা হয়েছে অপরূপ লাগছে দেখতে। বিশেষ করে মুখমণ্ডলটা আমার কিন্তু দারুণ লাগলো। কালীঘাট মন্দিরের ঠিক একদম পাশেই নির্মীয়মান যে তোমার স্কাই ওয়াক সেটা এখন কাজ চলছে, এটা আর কিছুদিনের মধ্যেই মেবি উদ্বোধনও হয়ে যাবে। আর মন্দিরের সামনে মানে কালীঘাট মন্দিরের সামনে আরো একটি মায়ের প্রতিমা, মায়ের যে রূপ সেটা তোমাদেরকে দর্শন করাই। এই হচ্ছে মায়ের প্রতিমা, কি অপরূপ না মায়ের প্রতিমা দেখো দারুণ লাগছে কিন্তু। বিশেষ করে যে সাজটা সাজটা কিন্তু অপরূপ লাগছে দেখতে। আজ কালী পুজোর দিন চারিদিকে এই শক্তির আরাধনা চলছে, তার মধ্যেই আমি চলে আসলাম কালীঘাট আর কালীঘাটের এই মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ওদের তোমার মণ্ডপটা আমি একটুখানি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, ওপরে সব এরকম কুলো রয়েছে এইভাবে পুরো মণ্ডপটা সাজানো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কালীঘাট মন্দির মানে আজকের দিনে কালী পুজোর দিনে ঠিক কেমনভাবে সেজে উঠেছে, সাথে সাথে সংলগ্ন আর যে দুটো কালী পুজো হয় এই রাস্তাতেই সেটাও তোমরা দেখবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের জন্য বিরতি নেবো, ভালো থাকো, টাটা।